जी ये वैसे की फसल होती बारी थी नहीं বলছিলাম কি একটা অতি জরুরি কথা জানবার জন্য আবার আমার আসতে হলো আবার আবার ছেলেগুলো কি নতুন করে কিছু করেছে নাকি আপনি চুপ থাকেন তো মুরব্বী দেখতাছেন না আরেকজনের সাথে কথা বলতেছি আমি কি এইখানে থাকতে পারি থাকতে না চাইলে অন্য ঘরে গিয়ে বসেন একটু আগে না কইলেন ফজল সব বাড়িতে নাই ওটা তো মুখ ফসকে তাইলে খাড়ায় আছেন কেন যান ঠিক এই একই পাড়ায় অনেকদিন ধরে আছি তো তো এখানেই কোথাও দেখেছেন একদম ঠিক বলেছে ফজলি কথার যুক্তি আছে এটা কি যেন জানতে চেয়েছিলেন আপনি আমার সম্পর্কে বলেছিলাম কি আপনার তো একটা সিকিউরিটির ব্যবস্থা করা দরকার তার জন্য তো আমি আছি আপনার কোনো চিন্তা করতে হবে না আমি দেখে দেখে তিনটা বড় বড় তালা লাগিয়েছি এই হেড যেতে বড় সিকিউরিটি আর কি হতে পারে বলুন তাহলে আমারও ডাকছিলেন কে ওই শুধু মেয়েদের জন্য ওনারা দেখলে কি আপনার ছেলে মনে হয় বয়স হইলে লোকজন এত আউল ফল কথা কইতে শুরু করে আসল কথাটাই হারায় যায় হায় হারিয়ে গেলে আর বলার দরকার কি বলুন এখনো হারায় নাই আমি ভাবতেছিলাম এই বাড়ির ছাদে একটা গার্ডরুম বানানো দরকার জি গার্ডরুম কেবল আমার জন্য আমাকে ওখানে গিয়ে থাকতে হবে আরে না 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 আপনার লাগা না আমার গোলাপান থাকবো ওই রুমে এই বাড়ি সারাদিন পাহারায় থাকবো একটা মশা মাছিও যেন হিসাবের বাইরে এই বাড়ির দিকে তাকাইতে না পারে আঙ্কেল যান তো বাড়ির প্ল্যানের কাগজটা নিয়ে আসেন যান হ্যাঁ হ্যাঁ যান হ্যাঁ